আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আপনার মুখে যদি অবাঞ্ছিত লোম মানে আনওয়ান্টেড হেয়ার থেকে থাকে, মানে অতিরিক্ত লোমের সমস্যা থেকে থাকে, তাহলে আজকে আমি যে রেমিডিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা যদি আমার বলা পদ্ধতি অনুযায়ী আপনি আপনার অবাঞ্ছিত লোমের উপরে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু একবার অ্যাপ্লাই করেই দেখতে পাবেন যে এই অবাঞ্ছিত লোম দূর করা সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বরাবরের মতোই রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একটি পরিষ্কার বাটিতে 1.5 চামচ পরিমাণ চিনিকে মিহি করে প্রথমেই নিয়ে নিয়েছি। তার সাথে 3 চামচ পরিমাণ আটা দিয়ে দিতে হবে, রুটি বানানোর আটা মিশিয়ে দিচ্ছি। 2টা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিব কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে একটি পরিমাণ মতো দুধ দিতে হবে আমাদের, খুব বেশি থিক বা থিন করা যাবে না, মিডিয়াম কনসিস্টেন্সি হবে। তারপর একটি পেস্ট তৈরি করে নিয়ে নিতে হবে। এই পেস্টটি আপনার মুখের অবাঞ্ছিত লোম যদি খুব কম হয়ে থাকে তাহলে একবার ব্যবহার করার পরে কিন্তু চলে যাবে, কিন্তু যদি খুব বেশি হয়ে থাকে তাহলে কিন্তু একবার ব্যবহারে কখনোই পুরোপুরি রিমুভ করা সম্ভব হবে না। টানা 10 দিন ব্যবহার করতে হবে। 10 দিন ব্যবহার করার পরেই দেখবেন আপনার মুখের চিকস, চিন বা যেই এরিয়াতে অবাঞ্ছিত লোম থাকুক না কেন অনেকখানি কমে এসেছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই প্যাকটি কেমন করে অ্যাপ্লাই করতে হবে। আমি আপার লিপে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব পুরু করে মোটা করে এই পেস্টটিকে অ্যাপ্লাই করে নিতে হবে। হাতের সাহায্যে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করা হয়ে গেলে ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যেই ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে এভাবে আঙুলের সাহায্যে ঘষে ঘষে তুলতে হবে, কখনোই পানির সাহায্যে ক্লিন করবেন না। এভাবে আঙুলের সাহায্যে ঘষে ঘষে প্যাকটিকে উঠিয়ে নিতে হবে। যদি আপনার মুখের লোম খুব কম হয়ে থাকে তাহলে একবার ব্যবহার করার পরে কিন্তু দেখবেন পুরোপুরিভাবে চলে গিয়েছে। যদি খুব বেশি হয়ে থাকে তাহলে কিন্তু কয়েকবার ব্যবহার করতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।